চাচা ভালো আছেন? এই মহিষ আপনার না? এই এক জোড়াই কত দিয়ে কিনছিলেন? 239,000। 239,000? ও কতদিন আগে কেনা? পাঁচ মাস। এই মাঠে কাজ করেন? মানে তাহলে গাড়ি আছে। এখন মানে সিজন কোন টাইমে আপনার মাঠে কাজ করানোর? মানে এখন তো সিজন না। এখন মই দেওয়া চলছে, কাজ চলছে। আজকে কি দিছেন? আচ্ছা চাচা, আপনার হচ্ছে মানে মূল সিজন কোন টাইমে মহিষের কাজ করানোর, মানে মহিষের গাড়ি দিয়ে ইয়ে করার? আপনাদের এদিকে কি পাট লাগাই? পাটের সিজনে তো গাড়ি বইছেন, পাটের সিজনেও হয়। আচ্ছা এই মহিষ দুইটা তো আনুমানিক কতটুকু মাংস হবে আপনার ধারণা আছে? মাংস এখন ১৪ মন। আপনার হচ্ছে এক সিজনে যদি আপনি গাড়ি বন, মই দেন আর নাঙল দেন, এখন কি নাঙলের ইয়ে হয়? মহিষ দিয়ে নাঙল দেয় পাট টিলার? এখন তো যে আপনার পাট টিলার, তারপরে ওই সব গাড়ি ওঠার পরে তো আপনাদের নাঙলের ইয়ে কমে গেছে। মানে আগে মানুষ যে হারে মহিষ দিয়ে গরু দিয়ে নাঙল দিত, ওইগুলো তো আর এখন দেয় না, এখন তো খুব কম। আচ্ছা আপনার এক সিজনে কত টাকা ইয়ে হয়, একটা আনুমানিক আইডিয়া? এক সিজনে মোটামুটি এই সিজনে পেঁয়াজের সিজনে কিছুনাল ৫০-৬০ হাজার হবে মই দিয়া টাকা হবে। পেঁয়াজের সিজনে শুধু মই দিয়া? মই দিয়া ২০ দিন মই দিলি জি ২,৫০০-৩,০০০ একদিনে ইনকাম করা। তাহলে আমরা যেটা বুঝতে পারছি, আপনার গরুর সাথে মহিষ পালনে লাভ বেশি? আর আপনার গরু যেরকম বাড়িতে খায়, মহিষ তো আর ওই রকম খায় না, মহিষ মাঠে আপনি সবসময় খাইতে পারছেন? তার মানে আমরা বুঝতে পারছি মহিষ পালনে লাভ বেশি গরুর সাথে, তাই তো? ৩,০০০ হবে, মানে যদি বিক্রি করেন ৩,০০০ হবে। তার মানে আপনি এক সিজনে এই আপনাদের এদিকে কি মহিষ কিরকম আছে? আছে।